2018 থেকে 19 অর্থবর্ষে পূর্ত দপ্তর রাজ্যে মোট 16টি পাকা রাস্তা করার পরিকল্পনা নিয়েছে। এছাড়াও এই অর্থবর্ষে পিএমজিএস প্রকল্পে আরও 133টি পাকা রাস্তা নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এবং বর্ষায় ক্ষতিগ্রস্ত সমস্ত রাস্তায় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে পূর্ত দপ্তর। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বিধানসভায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহার এক প্রশ্নোত্তরে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর মেরামতের কাজ চলছে।